হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার মাই চ্যানেলে সবাইকে খুব স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো না, এখন একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ, সন্ধ্যে থেকে শুরু করছি। তো আজকে আমরা সন্ধ্যাবেলা দেখো কিছু টিফিন এনেছে, তো সেটা এখন সবাই বসে বসে খাবো। তো আমি, আমার মেয়ে আর আমার বর আছে, বর ফোনে কথা বলছে। তো দেখো কী কী এনেছে। তো যাই হোক, দেখাতে পাচ্ছি না তোমাদের ভালো করে, ধরতে পাচ্ছি না। তো এখন সব খাবো, এটা সন্ধ্যাবেলা সবাই মিলে বসে। সবার তো চট করে সব সন্ধ্যাবেলা মানে খাওয়া দাওয়া এরকম করে বসে খাওয়ার সময় পাই না। আর মেয়ে পড়ে, বাবা থাকে না, আজকে নিয়ে এসছে, তার জন্য দেখো আর মেয়ে পড়তেও বসেছে। তো এটা খেয়ে নিয়ে তারপরে আমরা কাজ করবো ঘরে। দেখ, রাতে রান্না আছে, বাসনপত্র মাজা আছে, তো সেইগুলো করবো। তো আমরা খাই, তোমরা দেখো, আর যারা যারা খাবে আমার বাড়িতে চলে এসো, কেমন? ইউনার যাই না, আমি তো যাই না দুটো। ঠিক আছে, দেখ তাকে, তো সুগমা দিদিকে পাঠা। দেখ সুগমা, তোমার ফোন করছে দেখি। তোমার ফোন ঠিক আছে, দেখো সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছে আর সব সময় ফোন, মানে একটু খাবে তাও শান্তি নেই, এমনই কাজ শিখেছে সব সময় ফোন। তো দেখো এগুলো হচ্ছে কি জানি, এগুলো চিকেন ফিঙ্গার না ফিশ ফিঙ্গার? ফিঙ্গার আছে, চিকেন ফিঙ্গার আছে, চিকেন চপ, চিকেন চপ আছে, চপ আছে, চপ বলে ফেলছে, আর মোমো আছে। দেখো এই এখন এই টিফিন হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা টিফিন খেলে আর ভাত খাবে না, সে এত এত টিফিন নিয়ে আসে, সকালে সেই পান্তা ভাতগুলো আমাকে খেতে হবে। খাবার নিয়ে বলছিলাম ভালো খাবার নিয়ে সিনেমা দরকার ছিল বলছে। এই চিকেন ফিঙ্গার দারুন টেস্ট। দেখো খেলো না, চলে গেল। এগুলো কে খাবে বলো? এতগুলো এরকমই করে, ঝাল লেগেছে, নাক পুচ্ছে। এটা কি খাবে গো? এটা খাব না,
নিয়ে এসেছে ভেতরে পেটে। আর যদি না খাবে কাল পামটা খাবে। হ্যাঁ কেমন লাগছে বলো? বাইরের খাবার রোজ খাওয়া ভালো না। আমার মেয়ে একদিনও মুড়ি ফুড়ি খাবে না, শুধু বাইরের খাবার খাবে। ঠান্ডা হচ্ছে, ভালো লাগছে না। আমি রাতে জল ঢেলে যদি ভাত খাই খাবো, না খাই না খাবো। জল ঢেলে ভাত খাবে? ডিমটা খাবে? কতটা ডিম রেখে দেবো? আরেকটু খাবে? মোটা খুব ঝাল, এতদিন গাড়ি থাকবে খাবেন। এত খাওয়া যায় নাকি? এত মনে হচ্ছে একবারে যেদিন রাতে রান্না করবো না সেদিন আনলে ঠিক আছে। তো দেখো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে না রাতে আর কিছু খেতে পারবো, পুরো পেট পুরো ভার হয়ে গেছে। আর মোমোটা এতটা ঝাল ছিল যে প্রচণ্ড ঝাল লাগছে। তো মেয়ে গেছে হাত ধুতে, ওর বাবা চলে গেছে খেদে আড্ডা দিতে গেছে, এখন সন্ধ্যাবেলাও আড্ডা দেয়। আমি এখন ঘরের কাজ করবো, অনেক বাসনপত্র রয়েছে কারণ কাল মঙ্গলবার আমার নিরামিষ। তো নিরামিষের দিন আমার বাসনপত্র সকালে মাজার সাজা একটু দেরি হয়ে যায়, আমি কাজে বেরোই, তার জন্য এখনই আমি মেজে রেখে দেবো। আর মনে হচ্ছে না রাত্রে কিছু খেতে পারবো কারণ পেটটা একদম অলরেডি ফুল ঢাক হয়ে গেছে। তো জানি না কেমন ভিডিওটা হলো, তোমাদের কেমন ভালো লাগলো। তো টিফিন যারা সন্ধ্যাবেলা এগুলো খাও, অনেকেই তো এগুলো বাইরের খাবার খায়। তা আমি আজকে ঘরে খুব চেঁচামেচি করছিলাম কেন, আমাদের প্রায় তিনি বাইরের খাবারটা নিয়ে আসে, দোকানের খাবার। তো দোকানের খাবার নিয়ে এলে দেখো, রোজ তো খাওয়া ভালো না, বাচ্চা মানুষ পেটের প্রবলেম হয়ে যায়, তো মাঝে মাঝে পেটে ব্যথা করে। তার জন্য আমার বড় রাগ হয়ে গেছে, সে বলছে আর আনবো না। তো সেটা কথা নয়, এক একদিন হলো ঠিক আছে। তো যারা যারা রোজ এই জিনিসটা খাও তাদের বলবো বাইরের খাবার খুব একটা মানে যতটা পারো অ্যাভয়েড করাটাই ভালো, খাওয়াটা ভালো না। বাড়ির খাবার বাড়িতে বানিয়ে খাও, সেগুলো ঠিক আছে। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো যারা খাও মোটামুটি খেও, আবার না খেলেও দোকানগুলো তো চলবে না, তো আমরাও খাই। তো আজকে খেয়েছি আর মনে হয় না রাতে কিছু খেতে পারবো। তো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো। আমি জানি খুব একটা ভালো ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করবো ভালো দেওয়ার যদি তোমরা পাশে থাকো। তো তোমরা পাশে থাকলে আমি সব পারবো, তাই বলছি ভিডিওটা দেখো,
আর পুরোটা দেখুন, তারা স্কিপ করে কেউ দেখবে না, যদি না দেখতে হয় না দেখবে, কিন্তু স্কিপ করে দেখলে কি হয় সেটা কাউন্টিং হয় না। তো সেহেতু বলছি ভিডিওটা পুরো দেখো, আর পাঁচ দশ মিনিটের ব্যাপার তো, সারাদিনে তো তোমরা অনেক ভিডিও দেখো, অনেক কিছু করো, পনেরো কুড়ি মিনিটের, তো পাঁচ দশ মিনিটের ভিডিও দেখাই যায়। একটি ছোটো বোনের জন্য যদি পাঁচ মিনিট দেখতেই পারো তো দেখলে কী হয়, তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেকটাই লাভ হবে বা অনেকটা সুবিধা হবে ভিডিওটা চললে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না, তো এখানেই শেষ করছি ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করবো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার। চলো টাটা।